যাত্রার দ্বিতীয় দিনে মহাসড়কে স্বস্তির ছোঁয়া নেই, যানজট মিলছে টিকিটও, উত্তরবঙ্গগামী ট্রেনের শিডিউল বিপর্যয়, লঞ্চে ভিড়। রোহিঙ্গা প্রত্যাবাসনে ভূমিকা রাখতে হবে ওআইসিকে, মক্কায় শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জঙ্গিবাদ নির্মূলে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান। এবং আগামী মাসের মধ্যে শেষ হবে পদ্মা সেতুর সব পিলার বসানোর কাজ, এই মাসে আরও দুটি স্প্যান বসানোর পরিকল্পনা কর্তৃপক্ষের। সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। শুরুতেই ঈদে ঘরে ফেরার খবর। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঘরের প্রাণে ছুটছেন মানুষ। আজও ট্রেনের শিডিউল বিপর্যয়ে দুর্ভোগে পড়েন উত্তরাঞ্চলের যাত্রীরা, তবে স্বস্তিতে ঢাকা ছাড়ছেন চট্টগ্রাম, সিলেট সহ অন্য অঞ্চলের ট্রেন যাত্রীরা। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চলগামী প্রতিটি লঞ্চই অতিরিক্ত যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। দীর্ঘ অপেক্ষা আর যাত্রার কষ্ট ম্লান প্রিয়জনের সান্নিধ্যের কাছে, তাই যাত্রীদের চোখে মুখে খুশির ঝিলি। ভালো লাগছে, অনেকদিন পর বাসায় যাচ্ছি, এত কষ্ট করে ট্রেনের টিকিট কাটার পরে অ্যাটলিস্ট উঠতে পারলাম। এখন সাধারণ সময় থেকে এখন ঈদের টাইম আমার লাগছে যে পরিস্থিতি ভালো, এর আগের বারে থেকে এবারে মানে সবগুলাই শান্তিতে উঠা গেছে, ভিড় ছিল না বেশি। তবে ট্রেনের শিডিউল বিপর্যয়ে নাজেহাল উত্তরবঙ্গগামী যাত্রীরা। শনিবার সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে উত্তরবঙ্গগামী প্রতিটি ট্রেনই 2 থেকে 3 ঘন্টা দেরিতে ছাড়ে। প্রায় 1.5 ঘন্টা দেরিতে ছাড়ে রংপুর এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস নির্দিষ্ট সময়ের 3 ঘন্টা দেরিতে স্টেশন ছেড়ে যায়। এ ব্যাপারে জানতে চাইলে স্টেশন ম্যানেজারের দাবি, যাত্রীদের অতিরিক্ত চাপ থাকায় শিডিউল বিপর্যয় হয়েছে, রোববার থেকে আর ভোগান্তি থাকবে না। ট্রেনটা ছাড়ার কথা ছিল 6:15, সে জায়গায় এখন প্রায় 8:30 বাজছে, এখনো ছাড়ে নাই, তার মানে কি 3 ঘন্টা দেরি না? ঈদের যাত্রা সবসময় আনন্দময়, 1-2 ঘন্টা লেট হলেও সমস্যা নাই, শেষ পর্যন্ত ট্রেন আসছে এতে আমরা খুশি। আর 2 ঘন্টা লেট, ঈদের বাজার একটু দেরি হবে, সেটা মাথা নিয়ে আমরা আসছি। সবগুলো ট্রেন তো ডিলে না, আমরা 2-1টা ট্রেন 52টা ট্রেনের মধ্যে 2-4টা ট্রেন কিছু ডিলে হয়েছে। আগামী দিন থেকে হবে না, আগামী থেকে রেগুলার র্যাক যাবে এবং রাইট টাইম হবে আশা করছি। তবে চট্টগ্রাম, সিলেট ও অন্যান্য অঞ্চলের যাত্রীরা বেশ স্বস্তিতেই ঢাকা ছাড়ছেন। এদিকে বাড়ি ফিরতে সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় জমান দক্ষিণাঞ্চলের মানুষ। নির্দিষ্ট সময়ে লঞ্চ না ছাড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অনেকে। লঞ্চ মালিকরা জানিয়েছেন, ঈদকে কেন্দ্র করে 215টি লঞ্চ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে যাতায়াত করবে। বাড়ি যাওয়ার জন্য সকালে ভোরে আসছি, লঞ্চে যাওয়ার জন্য সিট পাবো না, সেই জন্য অগ্রিম চালু করেছে শিয়ারিখা, উঠে আসছি। 2 ঘন্টা পর যদি একটা লঞ্চ দিত এই কয়েকদিনের জন্য, ঈদের জন্য, তাহলে আর কি আমাদের সবার জন্য, যারা যাত্রী আমরা তাদের জন্য ভালো হইতো আর কি। লস শুনছি যে ভোরে 10টার দিকে সাইরা যা, কিন্তু এখন লস সাইরবো, যাত্রী বললে কইছে লস সাইরা দিবে। বাপ মা আছে, আত্মীয় স্বজন আছে, শ্বশুর শাশুড়ি আছে, সবার জন্য দেখা করবো ঈদে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে টার্মিনাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাস, ট্রেন বা লঞ্চ, সব দিকেই ঢল নেমেছে বাড়ি ফেরা মানুষের। নানা প্রতিকূলতা পেরিয়ে ফিরেছে সবাই নারীর টানে। ঘরমুখো মানুষের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে রয়েছে রিপোর্টার রাশেদ বাপ্পি, গাবতলী বাস স্টেশনে রিপোর্টার কামরুজ্জামান মামুন, আর সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছেন আমাদের রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। শফিক, অগ্রিম টিকিট বিক্রির হিসেব অনুযায়ী গতকাল 31 মে ছিল রেলপথে ঈদ যাত্রার প্রথম দিন, সেই হিসেবে আজ দ্বিতীয় দিনের ঈদ যাত্রা চলছে। এবং প্রথম দিন যে শিডিউল বিপর্যয়ের কারণে সাধারণ মানুষের বা ঘরমুখো যাত্রীদের যে তিক্ত অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছিল সেটি কিন্তু আজ হচ্ছে না। আর যেসব ট্রেন ছেড়ে যাচ্ছে সবগুলোই মোটামুটি নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে, তবে কিছু কিছু ব্যতিক্রম রয়েছে। যেমন সকাল থেকে আমরা বারবারই জানানোর চেষ্টা করেছি যে উত্তরবঙ্গগামী যে ট্রেন কয়েকটি ছিল, 2 থেকে 3টি ট্রেন, যেগুলো 1 থেকে 1.5 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 2 ঘন্টাও বিলম্ব হয়েছে কমলাপুর থেকে ছেড়ে আসতে। যদিও এখন রয়েছি আমি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে, দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে রেলপথে বাড়ি যাওয়ার জন্য অর্থাৎ ঈদে পরিবার পরিজনের সঙ্গে সময় কাটানোর জন্য সাধারণ যাত্রীরা কিন্তু এখন অপেক্ষা করছে ট্রেনের জন্য, অর্থাৎ কমলাপুর থেকে যে ট্রেনগুলো ছেড়ে আসবে সেই ট্রেনেই তারা চড়বেন, এবং সেজন্যই এখানে এত দীর্ঘ প্রতীক্ষা। তবে গতকালকের আমি আবারও শুরুর দিকে যেমনটা বলেছিলাম যে গতকাল যতটা অপেক্ষা করতে
পেরেছে। আজ কিন্তু ঠিক ততটা অপেক্ষা করতে হচ্ছে না, সামান্য কিছু বিরতি বিলম্ব হচ্ছে। আমি একটু জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে এখান থেকে একটি ট্রেন ছেড়ে গিয়েছে উপকূল এক্সপ্রেস, যেটি নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যায়, যেটি কমলাপুর থেকে ছাড়ার কথা ছিল 3:20, যদিও সেই ট্রেনটি আমরা যতদূর শুনেছি 4:00 ছেড়েছে এবং 4:30 বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। এরকম ছোটখাটো একটু এদিক সেদিক হচ্ছে, বিলম্ব হচ্ছে, এজন্য মানুষকে একটু দুর্ভোগে পড়তে হচ্ছে। যদিও এই দুর্ভোগকে কেউ অতটা গুরুত্ব দিচ্ছেন না, কারণ আর আইটি বিষয়ে জানিয়ে রাখি যে ঈদ উপলক্ষে এবার কিন্তু 12টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা রয়েছে এবং একই সঙ্গে 138টি যাত্রীবাহী কোচ বাড়ানো হয়েছে, অর্থাৎ নির্বিঘ্ন রেল যাত্রা করতে যেসব ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থাগুলো ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং যাত্রীরা যারা আজকে যাচ্ছেন তারা কিন্তু অত্যন্ত নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণ পরিবেশ এবং হাসি মুখেই তারা বাড়ির পানে ছুটছেন। এই ছিল আমার কাছে এই বিমানবন্দর রেল স্টেশন থেকে সবশেষ খবর। এখন যাচ্ছি গাবতলিতে, সেখানে আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন। বাস যোগে সড়ক পথে যারা যাচ্ছেন সেখানকার খবর জানবো। মামুন বাপ্পি, ঈদের 3 বা 4 দিন বাকি রয়েছে এবং এই একেবারে শেষ সময়ে এসে আমরা গাবতলি বাস টার্মিনালে যেমনটা দেখি যে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড়, অর্থাৎ বাসের শিডিউল বিপর্যয় থাকে, বাসের টিকিট পাওয়া যায় না, যাত্রীদের আধিক্য থাকে অনেক বেশি। আমরা কল্যাণপুর, গাবতলি এই দুই জায়গায় এবং মহাখালী বিভিন্ন যে ঢাকা শহরে যে বাস টার্মিনালগুলো আছে আমরা এই বাস টার্মিনালগুলোতে কিন্তু একই ধরনের চিত্র দেখে থাকি। বাট আজকে গাবতলি বাস টার্মিনালে এসে আমরা দুপুর পর দেখেছি একদম ভিন্ন চিত্র, অর্থাৎ মনে হচ্ছে না যে আজ থেকে 3 বা 4 দিন পরে যে ঈদ এবং এই গাবতলি বাস টার্মিনালের চিত্র কিন্তু কিছুটা সেরকমই, যেমন অন্যান্য সাধারণ দিনের তুলনায়ও যাত্রী চাপ অনেকটা কম এখানে বলা চলে। এবং আমরা কয়েকটি কাউন্টার ঘুরে দেখেছি যে কাউন্টারগুলোতে কিন্তু পর্যাপ্ত টিকিট রয়েছে, এসি নন এসি থেকে শুরু করে সব ধরনের বাসের টিকিট রয়েছে। আমরা খোঁজ নিয়েছি, দেখেছি, খাতা কলম ঘেঁটে আমরা দেখেছি, হ্যাঁ টিকিট সত্যি রয়েছে কিন্তু যাত্রী নেই। যে যাত্রীরা আসছেন তারপরও ঘরমুখো যাত্রীরা আসছেন, যারা আসছেন তারা কিন্তু অবলীলায় এখানে টিকিট পেয়ে যাচ্ছেন, তাদের টিকিট পেতে কোনো অসুবিধাই হচ্ছে না এবং বাসের যে শিডিউল বিপর্যয় সেটাও কিন্তু একেবারে নয়। আপনি জানেন যে মহাসড়কে আবার যানজট খুবই কম রয়েছে এবং সে কারণে কিন্তু যে বাসগুলো ঢাকা থেকে ছাড়ছে সেই বাসগুলো পুনরায় ঢাকায় সঠিক সময় ফিরে আসতে পারছে। ইতিপূর্বে আমরা যেমনটা দেখে থাকি গত বছর বা তার আগের বছরের অভিজ্ঞতা যদি বলি, যে বলতে হয় যে যে বাসগুলো ঢাকা থেকে ছেড়ে যায় সেগুলো রাস্তায় যানজটের কারণে সঠিক সময় ফিরে না আসায় কিন্তু এই বাসের শিডিউল বিপর্যয় হয়। এছাড়া গাবতলি বাস টার্মিনালের সামনে আমরা দেখেছি যে অসংখ্য বাস কিন্তু সারিবদ্ধভাবে রাখা রয়েছে, সেগুলো আসলে সময় অনুযায়ী ছেড়ে যাবে, সেই বাসগুলোরও আসলে টিকিট রয়েছে পর্যাপ্ত কিন্তু যাত্রী এখনও হয়নি। যেমন আমরা কিছুক্ষণ আগে একটি কাউন্টারে কথা বলছিলাম, 43 সিটের তার গাড়ি, কিন্তু সেই গাড়ি আর মাত্র 30 মিনিট পর, আধা ঘন্টা পর সেই গাড়িটি ছাড়বে, অর্থাৎ 5:30 ছাড়ার কথা সেই গাড়িটি, কিন্তু সেই গাড়িতে মাত্র 8টি সিট আসলে বিক্রি হয়েছে। তো গাবতলি বাস টার্মিনালে বলা চলে যে প্রত্যেকটি কাউন্টারেই কম বেশি টিকিট রয়েছে কিন্তু যাত্রী সংখ্যা এবার কম রয়েছে। কারণ হিসেবে টিকিট বিক্রেতারা বা বাস মালিক সমিতির লোকজন যেটি বলছেন যে এবার লম্বা ছুটি হওয়ার কারণে অনেক মানুষ আগে ভাগে পরিবার পাঠিয়ে দিয়েছেন বা এই কারণেই আসলে অনেকে আগে ভাগে চলে যাওয়ার কারণে এবার এই বাসের যে তারা বলছেন যে টিকিট ফাঁকা রয়েছে বা যাত্রী সংখ্যা কম এই কারণে তারা বলছেন। তো এতটুকু ছিল আমার কাছে গাবতলি বাস টার্মিনাল থেকে। আমরা এখন চলে যাব সহকর্মী মাহমুদ রাকিবের কাছে, তিনি রয়েছেন সদরঘাট লঞ্চ টার্মিনালে। মামুন, ঈদযাত্রার তৃতীয় দিন সদরঘাট থেকে সকাল থেকে এ পর্যন্ত 37টি লঞ্চ বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। এর বেশিরভাগই ছিল মূলত চাঁদপুর, শরীয়তপুর ও মাদারীপুর। তবে বিকেল থেকে এখন দক্ষিণাঞ্চলে যে অন্যান্য জেলা রয়েছে, বরিশাল, পটুয়াখালী, ভোলা, সেসব অঞ্চলে লঞ্চ ছাড়া শুরু হয়েছে। এবং আমি যদি আপনাকে একটু দেখাই, আজ কিন্তু এই 27 রোজার দিনও বেশ ভালোই ভিড়। 27 রোজার আজ দিবাগত রাত, এই কারণে আপনি জানেন যে কিছুটা মানুষজন আজকে কিন্তু কম যেয়ে থাকে, তবে সেই প্রভাব এখানে কিন্তু পড়েনি। অনেক ভিড় আমরা লক্ষ্য করছি সদরঘাটে এই মুহূর্তে রয়েছে। মূলত আমরা আপনাকে যে পাশটি এখন দেখাচ্ছি এটি হলো বরগুনা, ভোলা, পটুয়াখালী, শরীয়তপুর, মাদারীপুর, চাঁদপুর, এই অঞ্চলের লঞ্চ এই পাশ দিয়ে ছাড়ে, অর্থাৎ ঢাকা নদীবন্দরের পূর্ব পাশ এটি। তো সেটি আপনি দেখছেন যে কী পরিমাণ মানুষ ইতিমধ্যে এখানে ভিড় করেছেন, যারা লঞ্চের জন্য অপেক্ষা করছেন এবং যারা যারা লঞ্চ পেয়েছেন তারা ইতিমধ্যে লঞ্চে উঠেছেন। একইভাবে আমি আপনাকে একটু বলে দিতে চাই, এই ভিড় কিন্তু যখন বেলা বা সন্ধ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বা রাত হবার সঙ্গে সঙ্গে এই ভিড় আরও বাড়বে এবং যে ভিড় মূলত চলবে রাত
সাড়ে নটা কিংবা নটা পর্যন্ত। আপনি জানেন যে মূলত বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, হুলারহাট, ভান্ডারিয়া এসব অঞ্চলে লঞ্চ সন্ধ্যার পর থেকে ছাড়া শুরু করে। এখন যে পাশটি আপনি দেখছেন এটি হলো সেই পাশ, অর্থাৎ ঢাকা নদীবন্দরের পশ্চিম পাশ। এবং আমি আপনাকে বলে দিই, আজ বিএডব্লিউটি আমাদেরকে যেটি জানিয়েছে যে রাত নাগাদ তারা প্রত্যাশা করছেন আজ 100-এরও বেশি লঞ্চ ছেড়ে যাবে। আপনি জানেন যে প্রথম দিন অর্থাৎ ঈদযাত্রার প্রথম দিন গত বৃহস্পতিবার 92টি লঞ্চ ছেড়ে গিয়েছিল, গতকাল দ্বিতীয় দিন ছেড়েছে 96টি লঞ্চ, এবং আজ তারা বলছেন যে শতাধিক লঞ্চ এখান থেকে ছেড়ে যাবে। এবং আমরা দেখেছি এইখানকার ঈদযাত্রা নির্বিঘ্নে করবার জন্য এখানে বিএডব্লিউটি, ঢাকা জেলা প্রশাসন তাদের পক্ষ থেকে 4 জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত করা হয়েছে, এছাড়া পুলিশ রয়েছে, র্যাব রয়েছে, আনসার রয়েছে, ফায়ার সার্ভিস রয়েছে, এবং যাতে অতিরিক্ত যাত্রী বোঝাই হয়ে কোনো যাত্রী নদীতে পড়ে না যায় এই কারণে এখানে কিন্তু সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। তবে এখানে সেবাপক্ষ চালু করা হয়েছে বিএডব্লিউটির পক্ষ থেকে, তবে সেই সেবাপক্ষে যে যে কথা বলা হয়েছে সেগুলো কিন্তু আসলে পুরোপুরি মানা হচ্ছে না। যেমন বৃদ্ধদেরকে বিনা পয়সায় ঢুকতে দেওয়ার কথা, এখানে চিকিৎসা কেন্দ্রে চিকিৎসক থাকার কথা, সেগুলো কিন্তু আমরা দেখিনি, সেসব সেবা কিন্তু এখানে দেওয়া হচ্ছে না বলা হলেও। তো মোটামুটি আমার কাছে ঈদযাত্রার যে সদরঘাটের খবর তারই ছিল সবশেষ খবর। শফিক, ঈদে ঘরে ফেরা মানুষের খবর জানছিলাম আমরা, সদরঘাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব, তার আগে বাস গাবতলী বাস স্টেশন থেকে জানাচ্ছিলেন কামরুজ্জামান মামুন, এবং শুরুতেই আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন থেকে রাশেদ বাপ্পি। এবারের ঈদযাত্রায় সড়কপথে তেমন ভোগান্তি পোহাতে হচ্ছে না। যানবাহন চালক এবং যাত্রীরা বলছেন বেশ কয়েকটি সেতু, ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণ শেষে চালু হওয়ায় কমেছে যানজট। এদিকে সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করে যাতায়াতের এই স্বস্তি ঈদ পর্যন্ত থাকবে বলে আশা প্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ঈদ ঘনিয়ে আসায় সড়কপথে যাত্রীদের এখন উপচে পড়া ভিড়, তারপরেও টিকিট পাওয়া ও যথাসময়ে বাস ছেড়ে যাওয়ায় স্বস্তিতে যাত্রীরা। ঈদের সময় এখন এত কষ্ট করে হলো ঈদের সবার সাথে একসাথে ঈদ উদযাপন করাটাই আসলে মজার ব্যাপার, এছাড়া আর কিছুই না। এখনো রাস্তাঘাটের জামের কোনো খবর পাইনি, রাস্তাঘাট মোটামুটি ক্লিয়ার আছে, কিন্তু আগামী 3 তারিখে একটু চাপ বেশি আছে, সেদিকে কথা এখনো বলা যাবে না। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রায় প্রতিনিয়তই লেগে থাকত যানজট, কিন্তু 25শে মে চন্দ্র এলাকায় ফ্লাইওভার উদ্বোধনের পর পাল্টে গেছে এবারে চিত্র। অনেকটাই ফাঁকা মহাসড়ক, তাই তো স্বাচ্ছন্দ্যে যাত্রা করছেন ঘরমুখো মানুষ। সবচেয়ে বেশি স্বস্তি প্রকাশ করেছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রীরা। ঈদ সামনে রেখে দ্বিতীয় মেঘনা ও গোমতী সেতু খুলে দেয়ায় যানজটের ভোগান্তি থেকে মুক্তি মিলেছে তাদের। অবিশ্বাস্য, এটা ঈদ 1 ঘন্টা 40 মিনিটে ক্যান্টনমেন্ট আসবো, এটা কখনো ভাবতেও পারিনি। ভেরি ভেরি কমফোর্টেবল, আমরা যখন এই মেঘনা দাউদকান্দিতে ঘন্টার পর ঘন্টা পড়ে দেখতাম, আমরা 2-3 মিনিট ব্রিজ ক্রস করে ফিরতে পারতাম। ঈদযাত্রায় দুর্ভোগের অবসান হয়েছে ঢাকা সিলেট মহাসড়কেও। চালু হয়েছে কাঁচপুরের দ্বিতীয় শীতলক্ষা সেতু, সোনারগাঁও ফ্লাইওভার ও রূপগঞ্জ ফ্লাইওভার, এতে ভোগান্তি নেই বললেই চলে। এখন ঈদের টাইমে খুলে দেওয়া হয়েছে, আমাদের জন্য খুব ভালো হয়েছে, যাতায়াত অবস্থা খুব ভালো, আমরা অতি দ্রুত চলে যেতে পারবো। এখন খুব ভালো, আগে তো অনেক ভোগান্তি ছিল, নিজ থেকে ঘুরে যেতে হতো এবং কি এখানে অনেক যানজট লেগে থাকতো। অনেকটাই স্বাভাবিক রয়েছে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়ক, এতে স্বস্তি নিয়েই বাড়ি ফিরছেন উত্তরাঞ্চলের মানুষ। মহাসড়কের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং যানজট যাতে না হয় সেজন্য মানুষ ভালোভাবে ঈদ করতে পারে, নিরাপদে বাড়ি ফিরতে পারে, সেজন্য যমুনা পশ্চিম থেকে নলকা পর্যন্ত প্রায় 20টি পিকেট আছে। শনিবার সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান সড়কপথে বেশ কিছু উন্নয়ন কাজ হওয়ায় এবার স্বস্তির ঈদ করতে পারবেন ঘরে ফেরা মানুষ। জনগণের ভোগান্তির কোনো কারণ কোথাও হয়নি, ভাড়ার ব্যাপারেও আমি যাত্রীদের সঙ্গে কথা বলেছি, আমার কাছে কেউ কমপ্লেইন করেননি। এখানেও সুযোগ আছে, যদি কারো কোনো কমপ্লেইন থাকে অবশ্যই ব্যবস্থা নেব। এদিকে ঢাকা রংপুর মহাসড়কের বগুড়া অংশে স্বাভাবিক রয়েছে যানবাহনের গতি, রাস্তায় খানাখন্দ না থাকায় আনন্দে গন্তব্যে পৌঁছাতে পারছেন যাত্রী ও চালকরা। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। সময় সংবাদে আরো থাকছে
পহেলা জুলাই থেকে বিদেশি বদলি শ্রমিক প্রকল্প পুনর্বহালের সিদ্ধান্ত মালয়েশিয়ার। আবারও যেতে পারবেন বৈধভাবে কাজ করে ফিরে আসা বাংলাদেশিরা। মিয়ানমার প্রতিশ্রুতি রাখতে না পারায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন অনিশ্চিত হয়ে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইস্যু আন্তর্জাতিক আদালতে নিয়ে যেতে মুসলিম উম্মার সহযোগিতা চেয়েছেন। সৌদি আরবের মক্কায় ইসলামী দেশগুলোর জোট ও আইসির 14তম শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় সন্ত্রাসীদের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করা সহ সুনির্দিষ্ট চারটি প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী। মক্কা থেকে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন আজাহার লিমন। পবিত্র মক্কা নগরীর প্রাণকেন্দ্রে ওয়াইসি সম্মেলনের সমাপনী ও মূল পর্ব শুরু হয় বাংলাদেশ সময় শুক্রবার রাত 2:30। একে একে এখানে সমবেত হন 57 মুসলিম দেশের নেতারা। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সভাপতিত্বে চলে 14তম ওয়াইসি সম্মেলন। নাইজেরিয়ার সরকার প্রধানের পরই দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক ফোরামে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের হতাশাজনক অবস্থানে দুঃখ প্রকাশ করেন তিনি। I believe that yes, we can. If anybody does anything wrong, Allah is there. Allah rahmatullah can give punishment. But we human being, why we should take this responsibility to ourselves? Allah has not given us that right. Poverty remains our biggest challenge. It is both a cause and a consequence of ignorance, disasters and erosion of human values. ধর্মের নামে বিশ্বব্যাপী চলা সন্ত্রাসের তীব্র সমালোচনা করেন সরকার প্রধান। সন্ত্রাসীদের মূলোৎপাটনে চার দফা প্রস্তাব তুলে ধরেন তিনি। YC taking must needed path of reform and renovation to adapt itself with the 21st century. While we change and adapt, we must aim for the value of Islam, fraternity, equality and justice as demonstrated by Rasul Karim sallallahu alaihi wasallam. ফিলিস্তিন ইস্যু কেন্দ্র করে ওয়াইসির জন্ম একথা স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা। বিভেদ ভুলে ভ্রাতৃত্বের চর্চাতেই মুসলিম উম্মার সমৃদ্ধি আসবে আশা প্রকাশ করেন তিনি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক ফোরাম ওয়াইসি সম্মেলনে সমগ্র এশিয়ার হয়ে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বব্যাপী সন্ত্রাস মোকাবেলায় চার দফা প্রস্তাব তুলে ধরেন তিনি। তিনি বলেন, বিশ্বব্যাপী শরণার্থী সংকট মোকাবেলা রোহিঙ্গা ইস্যুকে বাদ দিয়ে সম্ভব নয়। তাই রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক আদালতে নিয়ে যাবার ব্যাপারে সমগ্র মুসলিম উম্মার সহযোগিতা চাইলেন তিনি। মক্কা থেকে আজহার লিমন, সময় সংবাদ, সৌদি আরব। রাজধানীর বেইলি রোডে কাপড় ও কসমেটিক্সের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে 7,20,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অভিযানের খবর পেয়ে ডিওট নামে একটি কসমেটিক্সের দোকান বন্ধ করে পালিয়ে গেলে দোকানটি সিলগালা করে দেওয়া হয়। ভোক্তা অধিকারের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দোকানটি সাময়িক সিলগালা করে কর্তৃপক্ষকে তাদের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে, তা না হলে দোকান খুলতে দেওয়া হবে না। এছাড়া মাদার্স কেয়ার সহ বিভিন্ন পরিচিত প্রতিষ্ঠানে অভিযানে নানা অনিয়মের সন্ধান পান ভ্রাম্যমাণ আদালত। বেশিরভাগ প্রতিষ্ঠানেই বিদেশি পণ্যের আমদানি রসিদ না থাকা, মেয়াদ উত্তীর্ণ ও দেশীয় নকল পণ্য বিদেশি বলে বিক্রি করার অভিযোগে জরিমানা করা হয়। ভোক্তা অধিকার জানায়, রমজানের পরেও নিয়মিত অভিযান চলবে। কক্সবাজারে গুলিতে দুইজন নিহত হয়েছে। বিজিবির দাবি, বন্দুকযুদ্ধে নিহতরা মাদক পাচারকারী এবং এদের মধ্যে একজন রোহিঙ্গা। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় 1,00,000 পিস ইয়াবা। বিজিবি জানায়, ভোরে টেকনাফের দমদমিয়া খালের মুখে ইয়াবার একটি বড় চালান আসছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক পাচারকারীরা। বিজিবিও পাল্টা গুলি ছুড়লে শুরু হয় বন্দুকযুদ্ধ। এক পর্যায়ে অন্যরা পিছু হটলেও ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় দুজনের লাশ পড়ে থাকতে দেখে তারা। তাদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে রাখা হয়। শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
ঈদ যাত্রার দ্বিতীয় দিনে মহাসড়কে স্বস্তির ছোঁয়া নেই, যানজট মিলছে টিকিটও, উত্তরবঙ্গগামী ট্রেনের শিডিউল বিপর্যয়, লঞ্চে ভিড়। রোহিঙ্গা প্রত্যাবাসনে ভূমিকা রাখতে হবে ওআইসিকে। মক্কায় শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সন্ত্রাসবাদ নির্মূলে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান। এবং আগামী মাসের মধ্যে শেষ হবে পদ্মা সেতুর সব পিলার বসানোর কাজ, এই মাসে আরও দুটি স্প্যান বসানোর পরিকল্পনা কর্তৃপক্ষের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস বিন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।